Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما আদান প্রদান লেনদেন হতে পারে, ইসলাম মুসলিম করবে,
কিন্তু নিষেধ করা হয়েছে অন্তরঙ্গ বন্ধু বলা, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, গ্রিপ করা যাবে না, কারণ তারা একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তারা পরস্পরের বন্ধু। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, রাসূল বলেছেন সকল কুফরি শক্তি মিলে হচ্ছে একটা ধর্ম, কুফরি বা এটা একটা ধর্ম, যদিও তাদের ভিন্ন ভিন্ন নাম আছে, পরিচয় আছে, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, বিভিন্ন নাম আছে, কিন্তু মৌলিক ভাবে তারা স্পষ্ট করে আমাদেরকে মুমিনদেরকে তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন, কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে, তিনি সতর্কতা জারি করেছেন ইমানদারদের ক্ষেত্রে, সাবধান, তাদের থেকে তোমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করতেই হবে। তুমি এবং আখিরাতে যদি তোমরা মুক্তি চাও, ভালো থাকতে চাও, শান্তি নিরাপত্তা চাও, ইমান নিয়ে যদি বাঁচতে চাও, ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, তাহলে কোন অবস্থাতেই তোমাদের সমাজের ভিতরে অথবা রাষ্ট্রের মাঝে অথবা বিভিন্ন রাষ্ট্রের অমুসলিমদের সাথে তোমাদের অন্তরঙ্গ বন্ধুর বাঙালির কোন সুযোগ স্থান রাখা হয়, কারণ বন্ধুত্ব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের জীবনে। মানুষ মাত্রই মানুষের সাথে বন্ধুত্ব হবে, পরিচয় হবে, এটা মানুষের একটা স্বভাব জাত ধর্ম, সাক্ষাৎ পরিচয় তারপরে বন্ধুত্ব ঘনিষ্ঠ হয় মানুষ। এই জায়গায় একটা মানুষ জীবন থেকে অস্বীকার করা যাবে না, বন্ধুত্ব হবেই, তবে কার সাথে বন্ধুত্ব করতে হবে তোমাকে সেই নীতিমালা স্থান তোমাকে বলে দিচ্ছে, একটা ইম্পর্টেন্ট বিষয় মানুষের জীবন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের জায়গা তার 833 নম্বর হাদিস স্পষ্ট করে বলেছেন, আন নাসু আলা দীনি খাদিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। মানুষ বন্ধুর স্বভাবের ওই স্বভাব তার ভিতরে আসে, বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়, বন্ধুর স্বভাব ওই মানুষের ভিতরে বিস্তার লাভ করে, কথা রাসূল হাদিসে বলে গেছে, আন্নাসু আলা তিনি খালিলি ফালইনজুর আহাদুকুম আন ইউখালিল। অতএব প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা সে তার কার সাথে সে বন্ধুত্ব করতেছে, এই কথা রাসূল বলেছে। বন্ধুর স্বভাব বন্ধুর ভিতরে আসে, বন্ধুর চরিত্র বন্ধুর ভিতরে আসে, এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত ভেবে শুনে চিন্তা করে বন্ধুত্ব করা। এটা যেমন আপনার একটা বড় যারা আপনার প্রাপ্ত হবেন আপনাদের ক্ষেত্রে, যেমন আপনাদের সন্তান সন্ততি সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বয়সটা শুধু আপনার প্রাপ্ত বয়স্ক অ্যাডাল্টের জন্য না, সবার জন্য, আপনার সন্তানের জন্য আপনার সন্তান তাকে বন্ধু বানাবে, আপনি কাকে বন্ধু বানাবেন, কার সাথে আপনার উঠা বসা হবে, অন্তরঙ্গ সম্পর্ক কাদের সাথে থাকবে, সেই কথা ইসলাম আপনাকে বলে দিচ্ছে। কারণ ইসলাম বলছে রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু বলে গেছেন যে বন্ধুর চরিত্র মানুষ চরিত্র বানাবে, এটা একেবারে স্পষ্ট, একেবারে সত্য কথা, এটাকে অস্বীকার করার কোন উপায় নেই। যার বন্ধু যেমন সেও তেমন হয়, আপনি যদি দিলি কোর বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব থাকে আপনি অটোমেটিক আপনি দিলি কোর হবেন, হবে না, আপনার বন্ধু দিলি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঞ্জা খায়, আপনার সাথে তার খুব দগরম দগরম অন্তরঙ্গ বন্ধু, আপনি খাবেন না, বন্ধু করবেন না, দোস্তের খাও না, একটু দোস্ত একটা টান দাও, দোস্তের নিচে একটা টান দেবো, আপনার একটা টান দেওয়া হয়েছে, ঠিক
জামা পুড়ে যাবে, ছিদ্র হবে, জামা নষ্ট হবে, কাপড় নষ্ট হয়ে যাবে। না আমি
আমার কাছে যাবো না, আপনার কামারের কাছে বসবো, একটু দূরে বসবো, তার সাথে তোমার বন্ধুত্ব যদি হয়। দূরে বসলেও যদি আগুনের স্ফুলিঙ্গে তোমার শরীরের কাপড়ে নাও লাগে, তাহলেও সেখান থেকে ওই লোহা পোড়ানোর দুর্গন্ধ কিন্তু তোমার নাকে লাগে। তুমি এখন যত দূরে বসো, সরে বসো, ওখানকার আশপাশ থেকে এই গন্ধ লাগে না? খারাপ বন্ধু দৃষ্টান্ত হচ্ছে কামারের মতো, তোমার ক্ষতি হবেই, ফ্রিতে না চাইলেও যেভাবে দুর্গন্ধ নাকের ভিতরে ঢুকে কামারের কাছে বসবে, খারাপ বন্ধুর কাছে গেলে সেখানে বন্ধুত্ব হলে তার কিছু না কিছু খারাপ স্বভাব তোমার ভিতরে আসবেই আসবে, এমন কোনো সন্দেহ নেই। ফালিয়ানজুর আহাদুকুম আন ইউখালিন, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত সে কাকে বন্ধু মানাচ্ছে, সে কাকে বন্ধু মানাচ্ছে। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ বন্ধুত্ব এটা দুনিয়াতেও যেমন আখিরাতেও বন্ধুত্ব থাকে। আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, আল মারু মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যা মহাব্বত কর, পরকালেও তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর নাশ হবে। এটা রাসূলের সহি হাদিস, আল মারু মা মান আহাব্বা, তোমার সাথে যার ভালোবাসা যার সম্পর্ক ভালো হবে ইমানের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে, তাহলে সেই সম্পর্ক দুনিয়াতেই শেষ হবে না, সেই সম্পর্কের বন্ধন আখিরাতে অটুট থাকবে, জান্নাতে তোমরা বন্ধু হিসেবে থাকবে। এছাড়া বাকি সব বন্ধুত্ব পৃথিবীর বন্ধির ভিতরে শেষ হবে, স্বার্থের বন্ধু প্রয়োজনের বন্ধু সেটা পৃথিবীর সীমানার ভিতরে শেষ, মৃত্যুর আগেই শেষ হয়ে যায় সেটা ক্ষণস্থায়ী। এবং এই বন্ধুত্বগুলো যেগুলো ইমানের ভিত্তিতে হয় নাই, ইসলামের ভিত্তিতে হয় নাই, ইসলামী নির্দেশ অনুযায়ী যে বন্ধুত্বগুলো গড়ে উঠে নাই, সেই বন্ধুত্বগুলো সেদিন দুশ্মনে পরিণত হবে। আল্লাহ বলে বলছেন, আল্লাহ ইল্লা ও জামাইতিন বাদহুম লিবাদি আদুকুন ইল্লা মুত্তাকুন। আল্লাহ ইল্লা খলিলুল বহুবচন, খলিল মানে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, ইব্রাহিম খলিলুল বলে না, আল্লাহ অন্তরঙ্গ বন্ধু হচ্ছে ইব্রাহিম। খলিলুল শব্দের বহুবচন হচ্ছে আল আফিল্লা, পৃথিবীর যে বন্ধুত্ব গুলো ইসলামের উপরে গড়ে উঠে নাই, তোমার ভিত্তিতে গড়ে উঠে নাই, সেদিন সেগুলো শত্রুতে পরিণত হবে। অধিকাংশ বন্ধুত্বের তো স্বার্থের কারণে, যে যত বড় পয়সা বলা ক্ষমতা হয় বন্ধুত্ব বেশি করে মানুষ, হ্যাঁ একসাথে কত কিছু করলি, এখন যখন ধরা গেছে এখন কি করে আমার কাছে
পাঁচ পাপের ফল। এই জিনিসটা আমরা বুঝি না, যখন পাপের সুযোগ আসে পাপ করতেই থাকি আমরা, কে ধরব ওই আল্লাহ, তখন আর একটা মানুষের মুখোশ জ্ঞান থাকে না। একদলের ক্ষমতার পালা বদল হলে আরেক দল যখন সেট আপ দেয় তখন তারাও এটা মনে রাখে না যে না এই যে আগের দলের যে অবস্থা আমারও সেই অবস্থা এর চেয়ে খারাপ হইতে পারে। এটা যদি মনে রাখত তাহলে আর দখলবাজি চন্দাবাজি আশপাশের চোখ বলা ঠিক কিনা তুলে দেয় ক্ষমতা কোন জিনিস এটা পাইলে সব তুলে দেয়। ওই কবে নাম ওই সময় দেখা যাবে ক্ষমতা কবে যাইব ওই চিন্তা করে চলবো গিয়া আগে খাওয়া দাওয়া ফুর্তি করো মস্তি করে এবং পরে তা পরে দেখবে ওই তো শেষ মস্তি তো শেষ হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক ধন সম্পদ কিছুই হয় না। এই কথাগুলো কোরআন হাদিস বারংবার মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা বুঝ নেয় না তাদের এই করুণ পরিণতি ভোগ করতে হয়। সে সবচেয়ে ক্ষমতাশীল ছিল, সবচেয়ে পয়সাওয়ালা মানুষ, তার ইশারা অর্থনীতি চলত, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে পাচার করে দিয়েছে, নিয়ে গেছে। এগুলোতে এখন আর চাপা দিয়ে রাখার সময় নেই, সব তো বেড়ে গেছে। কত হাজার কোটি টাকা ব্যাংক লোন ব্যাংক এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো আত্মসাত করা হয়েছে। কোনোদিন কল্পনাতেও তারা ভাবতে পারে নাই যে আমাদের একদিন দুর্দিন আসবে, আদালতে দাঁড়াতে হবে, গাছপড়ায় দাঁড়াইতে হবে। সারা জীবন তারা মনে করছে মানুষের আমরা হাত পুরা পিসপুরা যে বেঁধে দিয়ে যাই, তারাও যে সেই জায়গায় দাঁড়াতে হবে এটা হয়তো গুণার করেও তারা ভাবে নেই, ভাবার চেষ্টা করে। যদি কেউ ভাবত তাহলে কেউ এই ধরনের ব্যাপক অসুবিধা চালেন হতে পারে না। এই কথাটাই কোরআন বারবার বলছে মনে রেখো তোমার ইজ্জত সম্মানের মালিক কিন্তু আল্লাহ, তোমার ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এই কথা তোমাকে সর্বদা মনে রাখতে হবে, মনে যদি না রাখো তাহলে তোমাকে করুন পরিণতি ভোগ করতে হবে।
অবস্থা যখন সৃষ্টি হয় কোন মানুষকে দেখলে ওই মানুষদেরকে আল্লাহ রাসূল বন্ধু বানাই দেন, তাদেরকে দেখলে সরকারের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এলেন বাড়ে, জ্ঞান বাড়ে এবং আমলের পথে অগ্রসর হতে মনে চায়, এইরকম গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ রাসূল বন্ধু বানাই দেন। না বানাইলে যার কারো বন্ধু বানাই, এদের জন্য আপনাকে চরম মাসুল দিতে হবে। কোরআনে দুইটা বন্ধুর কথা আল্লাহ রাসূল বলে, আল্লাহ কোরআনে বলেছেন উকবা একজন আর উবাই, দুজনের পুরো ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু উকবা ওনার ভিতরে একবার ইচ্ছা থাকলো যে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু তার বন্ধু উবাই সে কাঁপতে কাঁপে সেটা দোস্ত ওই কাম করে না, তা বন্ধু বন্ধু বন্ধুকে বাধা দিচ্ছে ওই কাম করে না, সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, বন্ধু বানাবে কি বানাবে না মোহাম্মদকে, ইসলাম গ্রহণ করবে কি করবে, এই অবস্থা। তা উব্বা একদিন পরিমাণ আয়োজন করছে, খাবার দাবার আয়োজন করছে, মক্কার সব সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত দিছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তাকেও দাওয়াত করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত আসছে, আসার পরে খাবার যখন দিছে তখন রাসূল বললেন তোমার খাবার আমি কতক্ষণ খাবো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হই না। এখন মনে মনে ভাবতেছে মোহাম্মদের মতো সম্ভ্রান্ত ব্যক্তি যদি না গিয়ে চলে যায় একটা ইজ্জতের ব্যাপার, আমি তো মনে মনে চাচ্ছিলাম এই মুসলমান হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই দাওয়াতটাই আমাকে দিল, উপযুক্ত সময় যখন দাওয়াতটা দিয়েই ফেলছে আর সত্য যখন লাগিয়ে দিছে মোহাম্মদ ঠিক আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আহ্বান সাড়া দিয়ে অব্বা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন পরবর্তীতে বন্ধুর কারণে কি পর্যন্ত ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করলেন চলে গেছেন, এরপরে আবার ওই যে দুষ্ট বন্ধু আসছে উবাই, আচ্ছা দোস্ত কি শুনলাম তুমি বলে মুসলমান হয়ে গেছো, কাহা দোস্ত হয়ে গেছে কেন তুমি হয়ে না, আমি তাকে ঠিক একটু চাচ্ছিলাম, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে এভাবে শর্ত দিল তুমি খাবার খাবেন না, আমি উপায় হয়ে তারপর মুসলমান হয়ে গেলাম। এখন দেখেন খারাপ বন্ধু তাকে কি করতেছে, যে বন্ধুর কাজ বন্ধু বলে বসলো উবাই, টোপাকে বলতেছে দোস্ত তুমি আমার প্রাণের দোস্ত জানেন জান ঠিক আছে দোস্ত, তোমাকে আমি একটা কথা বলি দোস্ত, বন্ধুত্ব যদি রাখতে চাও তোমার সাথে আমার যে অন্তরঙ্গ বন্ধুর সম্পর্ক সেই দাবি নিয়ে বলছি, তোমাকে মোহাম্মদের ধর্ম ছাড়তে হবে, শুধু ছাড়লেই হবে না তোমাকে আর তিনটা কাজ করতে হবে, এক নম্বর কাজ মোহাম্মদের বুকে থুতু দিতে হবে, দুই নম্বর কাজ মোহাম্মদের গলা চিপে ধরতে হবে, তিন নম্বর কাজ মোহাম্মদকে অসভ্য ভাষায় গালি গালাজ করতে হবে। এখন মুখ বা মাথা নিচা করে চিন্তা করে কোন বিপদে পড়লাম, মুসলমান হইলাম এদিকটা বন্ধু যে শর্ত লাগাই দিল আবার দোস্ত দেখেন শেষ পর্যন্ত বন্ধুত্বের কাছে পরাজিত হলো, অব্বা সিদ্ধান্ত নিল আমি ইসলাম ত্যাগ করবো এবং বন্ধুর কখন যে মোহাম্মদের সাথে সেই তিনটা খারাপ আচরণ করবো না বন্ধু, অন্য কোনো কারণ ছিল না, কথাটা সবাই শুরু না আল্লাহ ওই সঙ্গে আয়াত নাজিল সে মোহাম্মদকে থুতু মারলো, আল্লাহ পাক মোহাম্মদের চেহারায় কোনো পাপিষ্ট নাবাকের থুতু লাগতে দেন নাই, বর্ণনা এসেছে ওই অব্বা থুতু আল্লাহ ঘুরাইয়া গরম পানি বানাইয়া তার মুখে থুতু লাগাই দিয়েছে, তারপরও বন্ধুত্বের দাবির খাতিরে সে পিস্পা হয়নি, সে মোহাম্মদকে পরাজিত করার চেষ্টা করলো, মোহাম্মদকে অসার্ব ভাষায় গালি গালাজ করলো, কোন পরিণতি ভুগবে অল্প দুনিয়া ছেড়েছে পরকালে তার পরিণতি কি হবে সেই কথা আল্লাহ পাক সূরা ফুরকান আল্লাহ বলেছে ওয়ায়াউমায়াআদুয-যালিম আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'ার রাসূলি সাবীলা আর বলবে উবাইয়ের কথা যদি না শুনতাম, আমি যদি মোহাম্মদের সাথে বন্ধুত্ব রাখতাম তাহলে আজকে আমার এই করুণ পরিণতি ভোগ করতে হইত না,
আফসোস করার জন্য বলবে, ওই দিন যদি আমি আমার বন্ধু উভয়ের কথা যদি না শুনতাম, মোহাম্মদের সাথে যদি বন্ধুত্ব রাখতাম, কতই না ভালো হইত, তাহলে আজকে এই পরিণতি আমার হইত না। ভারত আর বাংলাদেশের সম্পর্ক একটা মুসলিম রাষ্ট্র, একটা অমুসলিম রাষ্ট্র,
এদের বন্ধুত্বের পরিণতি কি দেখেন? আমাদের কবিতা পেশ এবং চরিত্র ফেসে যাচ্ছে, বন্য একটা স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে, কিন্তু মনুষ্য সৃষ্টি কৃত্রিম ভাবে যখন বন্যা সৃষ্টি করা হয় তখন সেটাকে স্বাভাবিক কোন প্রাকৃতিক দুর্যোগ সেটাকে বলা যায় না, কারণ সেটা মনুষ্য সৃষ্টি, সেটা পানি সন্ত্রাস করা কিছুই না, কিনা পানি সন্ত্রাস। এই দেশকে তারা বহুভাবে মারার চেষ্টা করেছে, এই দেশের মঙ্গল কোনদিন তারা কামনা করছে আমার বয়সে আমি শুনি নেই, দেখি নেই, বুঝি নেই। তারা বলতেছে আমরা ভাত দিয়েছি, ভাতটা উঠছে অটোমেটিক খুলে গিয়েছে, যখন আগে তো প্রতি বছর হতো না, ওরা যা করতো তাই হতো, সীমান্তে মানুষ করতো, কাটা তারা ঝুলাই রাখতো, যত রকম মাদক কারবারি যা কিছু সবই হতো, তখন কুসব্দ করার ভিন্ন সাহস আগের আমাদের ছিল না কেন। এখন যখন কুসব্দ করা শুরু করছে, বলছে না এখন আর সীমান্তে পিঠ দেখানো যাবে না, বুক দেখাতে হবে, বুক টান করে দাঁড়াতে হবে। এখন পানি সরল করে নিয়ন্ত্রণ তোমাদের হাতে নাই, সেই ভাগ কেন তোমরা দিলে এই নদীর মাঝে, অভিন্ন নদীর ভিতরে, উজান দেশে আন্তর্জাতিক নদীর আইনের ভিতরে এটা নাই, উজান দেশের কোন জায়গায় যেখান থেকে নদীর উৎস, যেখান থেকে নদীর পানি নেমে আসে, ওই সব নদীতে ওই যে দেশগুলো সম্পৃক্ত থাকে তাদের অনুমোদন ছাড়া এখানে কোনো বাঁধ নির্মাণ করা যায় না। তোমরা যদি প্রভুত্ব বিলি করছো, তোমাদের মতো করে বাঁধ দিয়েছো, সেই বাঁধটাকে তোমরা যখন নিয়ন্ত্রণ করতে পারো না, বড় অটোমেটিক খুলে যায়, অটোমেটিক ভেঙে যায়। এই জিনিস এই কথা শোনার আর সময় এই দেশের মানুষের নাই, ঠিক কিনা বলে ওই দিন ভুলে যেতে হবে। এখন ওই দিন ঘুরে যেতে হবে, এখন ন্যায্যতার ভিত্তিতে তোমাদের সাথে সম্পর্ক করতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা অঙ্গরাজ্য ভাবার সুযোগ নাই, কোনোভাবে সুযোগ নাই, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে পারে, তোমাদের রাষ্ট্র আমাদের তো অনেক বড়, কিচ্ছু যায় আছে না। এই দেশের মানুষের ন্যায্য যে অধিকার, আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলো মেনেই তোমাদেরকে প্রতিবেশী হিসাবে থাকতে হবে, এই দেশকে অস্থিতিশীল করলে তোমাদের দেশ স্থিতিশীল রাখতে দেওয়া হবে না। আমাদের পাশে সেভেন সিস্টার, সেদিন বেশি দূরে না, সেদিন বেশি দূরে না, যে অভ্যুত্থানের ঢেউ বাংলাদেশে লেগেছে, সেই অভ্যুত্থানের ঢেউ তোমাদের সেভেন সিস্টার পর্যন্ত যাবে, সেটা তুমি ঠেকাইতে পারবো না, ঠেকাইতে পারবো না। পাঁচ দিন ধরে কথা রাসূল হাদিস ভবিষ্যৎবাণী করে গেছেন, ভারতবর্ষে ন্যায় ইনসাফের পক্ষে একটা লড়াই হবে, জালেম মজলুমের একটা লড়াই হবে, সেই লড়াই মুসলমানরা জিতবে, যে লড়াইয়ের নাম গজপতুল্লীন, সেই কথা রাসূল বলে গেছে। প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বৈষম্যগুলো যে আন্দোলনের মধ্য দিয়ে আমার মনে হয় সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, এখন আর কোথাও দাবায় রাখার সুযোগ নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বপ্রথম রূপকার ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, বুখারী শরীফ খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, তখন রাসূলের বয়স কোন বর্ণনায় 15, কোন বর্ণনায় 17, কোন বর্ণনায় 20, অর্থাৎ 15 থেকে 20 বছর একটা যুবক। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে। আন্দোলনের প্রেক্ষাপট বলছি, পণ্য বিক্রি করছে, সে ছিল মক্কার জালেম বিদেশি, আরেক দেশ থেকে আসতে ব্যবসা করার জন্য মক্কা শুনছে একটা ভালো নগরী, পবিত্র নগরী, নিরাপদ নগরী, ব্যবসা করে এখন তার খুশি হারা করেছে, মানুষের কাছে বিচার চায় তো এই সমাজে বিচার নাই, দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরতেছে, কোনো বিচার নাই।
বর্ণনা এসেছে হয়তো তিনি জাপালে আবি কুবাইস সাফামর মজারা গেছেন, দেখছেন ওখানে তখন পাহাড় নাই, এই পাশে একটা ছিল জাপালে আবি কুবাইস, যে পাহাড়ের উপর থেকে হজের ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই পাহাড়ে উঠে তিনি মানুষের কাছে সহকাতরে আত্মনাদ করলেন, এটাই কি বিচার তোমাদের দেশের যে আমি দূর থেকে বিদেশ থেকে আসছি এখানে ব্যবসা করার জন্য, আমার মূল ধনটা ছিনিয়ে নেওয়া হলো, তোমাদের কাছে আমি বিচার চাই পাচ্ছি না। তিনি সেখান থেকে ফরিয়াদ করতেছিলেন, কোনো বর্ণনা আসছে কাবা শরীফের পাশে বসে তিনি কাম অসুসিক্ত কণ্ঠে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন, আল্লাহ তোমার কাছে আমি বিচার চাই। এইভাবে সমাজ চলতে পারে না যেখানে জুলুম হয়, অবিচার হয়, অন্যায় হয়, এইভাবে সমাজ চলতে পারে না। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, সেটা কাবা শরীফের পাশে বসে অথবা জামাল আবি কুবাইস বসে। তখন রাসূলের এক চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা, তার বিবেকে মজা লাগলো, এই লোকটা এইভাবে সাহায্য প্রার্থনা করতেছে, আমরা এত নির্দিষ্ট খারাপ এই সমাজ, কেউ তার কাছে সাড়া দিচ্ছে না। তিনি তখন তাকে ডেকে নামালেন এবং মক্কার আরো নেতৃস্থানীয় লোকদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে এক ঘরের ভিতরে তারা পরামর্শ করছিলেন যে এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে। ওখানে সবচেয়ে কনিষ্ঠ যে মানুষটা ছিলেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আওয়াজ করলেন এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ নির্মাণ করতে হবে, এইভাবে সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, অন্যায় রাজত্ব হবে, জালিমদের রাজত্ব চলবে, মানুষ ন্যায় বিচার পাবে না, মজলুমের চোখের পানি আরশটা পাবে, এটা চলতে পারে না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলো যে না এটা ভাঙতে হবে, রাসূল সেই নিজেকে নেতৃত্ব দিলেন, বললেন আজ ইবনে ওয়াইলের থেকে আমি তার প্রাপ্য পাওনা আদায় করে দিব, তাকে ডাকলেন, ন্যায্য পাওনা তার থেকে আদায় করলেন এবং সেখানে বসে রাসূল ঘোষণা দিলেন যে আজকে এখান থেকে আমরা একটা শপথ করব, এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু, যেটার নাম দিলেন এই ফুল ফুজুর, আপনারা আমরা যেটা বাংলায় বলি এই ফুল ফুজুর, নাম শুনছেন না, শুনছেন জি জি, কোথায় শুনছেন, ফুজুর কো বয়া দেন নাকি কোনো বই হয়ে স্কুলের বই আছে কিনা আমি জানি, আমি কোনো স্কুলের বই পড়ি নাকি, তোমার কথা কাটলে কি আছে অত আপনারাও আছে কোনো আগে জুলাই হয়, আগে জুলাই হয়েছে আমাদের একটা শপথ হবে, শপথটা হচ্ছে ফুজুর মানে কল্যাণ, ভালো, আমরা তা কল্যাণের শপথ নেব, কতগুলো ধারা ঠিক করলেন, এখন থেকে সমাজে সন্ত্রাস চলবে না, জুলুম অন্যায় অবিচার চলবে না, কারো সম্পদ লুণ্ঠন করা চলবে না, মারামারি রাখাদারি খুন খারাপি কিছুই চলবে না, এগুলো সবার বন্ধ করতে হবে। এইভাবে বিভিন্ন গোত্রের লোকদেরকে যুবক মোহাম্মদ একত্রিত করে হাতে হাত থেকে শপথ করলেন যে এখন থেকে এগুলো বন্ধ করার পিছনে আমরা সচেষ্ট ভূমিকা রাখবো, যুবকদেরকে তিনি একত্রিত করলেন এবং শপথ পড়ালেন যে আজকের থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব, অবশ্য কঠিন হব, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করে দিব। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সূতি কাকা প্রথম ভিত্তি, সেটা ইতিহাসের পাতায় হিলফুল ফুজুর নামে আজও সংরক্ষিত আছে, কুরআনে বর্ণনা রয়েছে। অল্প কিছুদিনের ভিতরে নবী মুহাম্মদ যুবক মুহাম্মদের নেতৃত্বে মক্কার আশপাশ থেকে পুরা গোটা মক্কা থেকে অন্যায় অবিচার দূর শুরু করলো, দূরীভূত হওয়া শুরু করলো, তখন আর কেউ অন্যায় করার সাহস পায় না, যুবকরা স্তব্ধ। ওই যুবকরা মুহাম্মদের নেতৃত্বে ভালো যুবক একত্রিত হয়েছে, তারা যেখানে অন্যায় থাকে মজলুমের পক্ষে দিয়ে দাঁড়ায়, জালিমের বিপক্ষে দিয়ে দাঁড়ায়, তখন এইভাবে আস্তে আস্তে মক্কা থেকে অন্যায় অবিচার দূর হওয়া শুরু করলো, এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। যুবকরা যখন ভালো কিছুর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন সে দেশে এরকম বিপ্লব সাধিত হয়, ঠিক কিনা বলে, যুবকরা জীবনের মায়া ছেড়ে যখন তারা অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়ালো তখনই সেই পাখি আকস্মের ঐতিহাসিক ঘটনা ঘটল। এইভাবে যুবকরা যতদিন পর্যন্ত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে, সংগ্রাম করবে, ততদিন বাংলাদেশ সুপথে হাঁটবে, এটাই আমাদের বিশ্বাস। এজন্য যুবকদেরকে এই বীরপুর সুযোগ থেকে শিক্ষা দিতে হবে,
যুবক মোহাম্মদের আদর্শ থেকে তোমাদের শিক্ষা নিয়ে সেই তাদের সীসা তারা প্রাচীনের মতো ন্যায়ের পক্ষে অটল অবিচল থেকে এই দেশকে জঞ্জাল মুক্ত করতে হবে, ঠিক কিনা বলে? যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে জুলুম সেখানে প্রতিরোধ, এটাই ইসলামের কথা। যারা এতদিন কথা বলে নাই চুপচাপ বসেছিলেন, এখন তো খুব কথা। আমিও একজন আছি বৈষম্য বিরোধী, অনেকে দাঁড়িয়ে গেছে না? আপনি কাপুরুষ, আপনি অন্যায়ের সমর্থক ছিলেন, জালিমের বদলে হুনকারী ছিলেন আপনি, আপনি তওবা করেন। যদি আল্লাহ মাফ করে মানুষের হক নষ্ট করলে হক ফিরে আসি আপনি তওবা করে আপনিও থাকি, মানুষ হওয়ার সুযোগ এখনো আপনার আছে। যেই সমাজে অন্যায় প্রতিবাদ বন্ধ হয়ে যায় সেই সমাজে অন্যায় সর্বরাজ্য কায়েম হয়, এই সমাজ। এই জন্য আমরা আসলে ঐতিহাসিক এক বক্তব্য তিনি বলে গেছেন, মান মুআমিন কুন্তু তাগাইরান ফালইগাইরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. الله رسول বলেন যে তোমার সামনে কোন অন্যায় অবিচার দেখলে শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, অতটুকু না থাকলে মুখ দিয়ে বলতে হবে, লেজ দুটায় পালায় যাবেন, সরে যাবেন, আপনি অপরাধী হবেন, আপনি অপরাধী। রাসূল হাদিস মুসলিম শরীফের হাদিস, মুখে কোনো সাহস নাই, বাক শক্তি নাই, কথা করতে পারেন না, তখন আপনি ঘৃণা করবেন। এই যারা অন্যায় করতে যারা ঘৃণিত, তোদেরকে আমি ঘৃণা করি, তোদেরকে আমি অপছন্দ করি, এটা আপনার মনের ভিতরে সোচ্চার থাকতে হবে। এটাই মানুষ সর্বনিম্ন স্তর। যা রাষ্ট্র চালাচ্ছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের প্রতি ইসলামের নির্দেশনা কি? মুসলিম শাসকদের প্রতি কোরআনের নির্দেশনা, আল্লাহর কোরআন কারিমের ভিতরে আল্লাহ করেছেন কেন ইসলামী অর্থনীতি মানে নাই, সুদ ভিত্তিক অর্থনীতি,
লুটপাটের অর্থনীতি, সমাজতন্ত্র, অমুকতন্ত্র মন্ত্রের অর্থনীতির উপরে চলে এই বারোটা বাজায় গেছে দেশে। এর মুক্তির পথ কোরআনে বলছে, তুমি যদি মুসলমানদের শাসক হও তোমাকে অর্থনীতি ঢেলে সাজাতে হবে, অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেমনটা খলিফাতুল মুসলিমিনরা করছে, অমরা তুমি যে না খায় মাইন চেপে গেছে, আর এরা খাইতে খাইতে একজনের বাসার ভিতরে খাওয়ন গালি করে টেকা গালি করে চলে। ইসলাম পছন্দ হয় না, আমি তো কথাটা বারবার বিভিন্ন জায়গায় এখন বলি, ইসলাম দেখি রেখে সমাজের সর্বস্তরের বৈষম্য দূর করা কোনোদিন সম্ভব না। একমত আপনারা? একমত কথা বলবেন? ইসলাম ছাড়া বৈষম্য দূর হয়েছে পৃথিবীর কোথাও দেখাতে পারবেন? ইসলাম যেখানে আসলে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে, সেখানে কোনো বৈষম্য দূর হয়েছে। ওখানে অমুসলিমরা তাদের স্বাধীনতা পাঠাচ্ছে, অধিকার পাচ্ছে, মুসলমানদের সমাজে শান্তি নিরাপত্তা বিরাজমান আছে, সেই কথাই বলবেন। ভারতবর্ষ তো মুসলমান শাসন হয়ে গেছে, মানুষের ঘরে মানুষের ভ্রাতৃত্ব ছিল, এই কাজগুলো ইসলামের মুসলমানরা করে গেছে। এই জন্য আপনার সরকারকে আদেশ করতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, মুসলিম শাসকদের দায়িত্ব, সরকারের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম করা, অর্থনৈতিক ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থনীতি, সুষম অর্থনৈতিক প্রবর্তন করা, এই চারটা মৌলিক কাজ একজন মুসলমান শাসকের জন্য। এই কাজগুলো করতে হবে, আপনার এই কাজগুলো নিয়ে আগাবেন, এই দেশের মানুষ আপনাদের সমর্থন করবে, এই দেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। যুবকদের হাত দিয়ে দেশে আবার নতুন ইতিহাস রচিত হবে। ওই ঢাকা ভার্সিটির যে প্রফেসর সাহেব কোরআনের মাসে কোরআন শুনতে অপছন্দ করছিলেন, কলা অনুষদের ডিন আব্দুল বাসির সাহেব, ছাত্ররা খুব সুন্দর, আমি সেই তারুণ্যদেরকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই, যারা এই প্রক্রিয়াটাকে সমুচিত জবাবটা দিয়েছে, তার ভূমি দিয়ে কোরআন তেলাওয়াত করে রিজেন নিয়ে সুন্দর মতো কোরআন শুনে তাকে বিদায় দিয়েছে। রমজান মাসে ঢাকা ভার্সিটি মুসলমানদের ক্ষেত্রে মুসলমান নবাবের দেওয়া জায়গার ভিতরে মুসলমানদের ট্যাক্সের পয়সা পরিচালিত যে বিদ্যালয়গুলো, সেখানে মুসলমান সন্তানরা কোরআনের আয়োজন আসর করছে রমজান মাসে। এই জন্য ওদেরকে চিঠি লিখছে, কারা কারা কোরআনের আসর করছে, কে কে কোরআন পড়ছে, কে কে কোরআন শুনছে, তাদের নাম ঠিকানা তিনি কালেক্ট করা শুরু করছে। কত বড় কোরআনের দুশ্মন, এদের ধৈর্য কোরআন শুনাইয়া তারপরে দোয়া কইলে হেদায়েতের দোয়া দিলে হেরে বিদায় দিয়ে দিচ্ছে। মুখে দাঁড়িয়ে উঠাইয়া মাথায় টুপি জোরটা লাগে তাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়া উচিত, ঠিক কিনা বলে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা ইসলামের নির্দেশনা, তবে নিজের হাতে মারামারি টিকাটিকি করে না, হেকমতের সাথে ঐক্যবদ্ধতার সাথে আল্লাহ আমাদেরকে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমি আহ্বান আল্লাহ আমাদের